সামনে সো আজকে এই বাইটির সাথে কথা বলবো, তিনি কিভাবে ব্যবসাটা শুরু করলেন আর আমাদের বেকার যুবক ভাইরা কিভাবে এরকম একটি ব্যবসা করতে পারবেন বিস্তারিত সব কিছু আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বন্ধুরা, একটা কথা না বললেই নয়, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন নিত্য নতুন বিজনেস আইডিয়ার ভিডিও হতে। সো শুরুতে ভাইয়ের সাথে কথা বলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার দেশের বাড়িটা যদি বলতে? আমাদের দেশের বাড়ি চাঁদপুর মতলব। আপনার নামটা? মোহাম্মদ মমিন হোসেন বাবু। কতদিন যাবত এই ব্যবসা করেন? ব্যবসা করতে হচ্ছে প্রায় আজকে 2 বছর যাবত। আগে কি করতেন? আগে ব্যবসাই করতাম, তারপরে এখানে বিভিন্ন রকমের ব্যবসা করি, যখন যেটা ভালো লাগে সে ব্যবসা করি। আচ্ছা, এই মালামালগুলো কোথা থেকে সংগ্রহ করেন? মালগুলো সংগ্রহ করি চকবাজার থেকে। কত টাকা নিয়ে ব্যবসাটা শুরু করেন? ব্যবসা বর্তমানে তো যে মাঝখানে 2-3 মাস বন্ধ গেছে করোনা ভাইরাসের কারণে, পরিস্থিতি খুবই খারাপ ছিল। বর্তমানে অনেক সীমিত আকারে চালান নিয়ে ব্যবসা করতেছি। সেটাই জানতে চাইতেছি, মানে যখন ফার্স্টে শুরু করছেন তখন কত টাকার মালামাল আনছেন আপনি? মাল আনছিলাম প্রথমে 2500 থেকে 3000 টাকা মাল। আচ্ছা, তো 2500 থেকে 3000 টাকা মালামাল, মানে দৈনিক ফার্ডে কত বিক্রি করতে পারেন? দৈনিক পার্থে যখন যেটা বলতে, যেমন এখন বর্তমানে 1500, হ্যাঁ 2000-1200 এরকম। 1500-2000-1200 এখন বিক্রি করা যায়? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা জানতে চাবো, মানে 1500-2000 বিক্রি করলে আপনার পার্ডে কেমন লাভ থাকে? পার্ডে কখনো বেশি কখনো কম, কখনো থাকে যেমন 300 টাকা, আবার কখনো থাকে 500 টাকা এরকম। সর্বোচ্চ কম কত থাকে আর বেশি কত থাকে? সর্বোচ্চ কম থাকতে গেলে তেমন 150 থেকে 200 হচ্ছে সর্বনিম্ন, আবার কখনো 600-700 এরকম। আচ্ছা, করোনার আগে কেমন বেচা কিনেছিল? করোনার আগে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল। তখন পার্ডে কত ছিল? তখন পার্ডে ছিল আপনার 2500-3000-4000। এগুলি বিক্রি করে 2500-3000টা বিক্রি হতো? জি। আচ্ছা, তখন 2500-3000 বিক্রি হলে আপনার কেমন পার্ডে ইনকাম থাকে? পার্ডে ইনকাম থাকে কখনো 1700 এরকম, 1200। আচ্ছা, এই যে জায়গাগুলো থাকেন এগুলো কি তেমন খরচ দেওয়া লাগে? না, কোনো খরচ টরচ নাই, এটা আমরা নিজে বসছি, নিজেরা ব্যবসা করি, ঠিক আছে। আবার যখন যেটা ভালো লাগে ব্যবসা করি, যখন যদি যে ব্যবসাটা আয় হয় সেটা চালাতে থাকি, আর যদি আয় না হয় তাহলে আবার অন্য ব্যবসা করি। সবসময় কি এই জায়গায় আপনাকে আসলে পাবো? এখানে থাকি, হ্যাঁ। আবার যদি যেমন ব্যবসা যদি একটু খারাপ হয়, আবার অন্য দিকে গিয়েও ব্যবসা নিয়ে বসি, অন্য কোথাও গিয়ে বসি, বিভিন্ন জায়গায়, যেমন কোথাও নিউ মার্কেট, বিভিন্ন জায়গায় গিয়ে। যেমন আমরা এই মালটা আপনি কত করে বিক্রি করেন? মালটা বিক্রি করিয়েছে সর্বনিম্ন হচ্ছে 120 টাকা। 120 টাকা? অনেক সময় বেশি বিক্রি করছেন? বেশি বেচতে পারলে এটা বিভিন্ন, ঠিক আছে, সেল করি যে কমার বেশি লাভ হয়, যে বর্তমানে এখন প্রতিটা মালের রেট হচ্ছে বেশি। তা এখন আমি চাই 2টা টাকা যদি আমার বেশি যদি আয় হয়, ঠিক আছে, তাহলে আমার সংসারের জন্য মানে ভালোভাবে সংসার চালাতো। 120 টাকা বললে বিক্রি করলে কেমন লাভ হবে আপনার? 120 টাকা মানে 35-40 এরকম। আর মানে বেশি বিক্রি করলে? বেশি বিক্রি করলে 60-70 এরকম। আচ্ছা, এই মালটা আপনার কিনা পড়ে কত? 75। আচ্ছা, ঠিক আছে। আর এগুলো কত করে বিক্রি করেন? এগুলো হচ্ছে 100 টাকা। 100 টাকা? জি। নতুনরা যদি এরকম একটা ব্যবসা করতে হয় তারা কোথা থেকে মালামালগুলো? জিঞ্জিরা থেকে সংগ্রহ করতে হবে? বিভিন্ন জায়গা আছে, জিঞ্জিরা আছে, চকবাজার আছে, আনন্দবাজার আছে, মিরপুর আছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা কালেকশন করি। সেরকম একটা ব্যবসা করে কি মানে ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে তারা চলতে পারবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মানে আমার ব্যবসা হচ্ছে ভ্যারাইটিস ব্যবসা, যখন আমার যেটা ভালো লাগে আমি নিজে সেটা ব্যবসা করি। ব্যবসাটা করে কেমন মজা পাইছেন? বর্তমানে ব্যবসা হচ্ছে সীমিত আকারের ব্যবসা, আমার যে প্রফেশনাল ব্যবসা হচ্ছে কার্পেট, ঠিক আছে, আর এই ব্যবসাটা হচ্ছে সীমিত আকারের। এই কার্পেটটা? কার্পেট, জি, কার্পেট হচ্ছে আমার প্রফেশনাল ব্যবসা।
কত করে বিক্রি করেন পার পিস? এগুলা 100 মানে 100 বিক্রি করে? 100 বিক্রি করি। আর রেট কিনা রেট কত বিক্রি করে? 65। আচ্ছা, এগুলা কেমন পার্টে বিক্রি হয় আপনার? এগুলা তো এখন তো বর্তমানে পরিস্থিতি যে আকারে ঠিক আছে, এখন বর্তমানে কম ঠিক আছে, তা 4টা, 5টা, 6টা, 10টা, 12টা এরকম। আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি ব্যবসা চলতেছে, খারাপ না? আছে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ মোটামুটি আছে, ভালো আছে, সবকিছু চাল্লার ইচ্ছা। এখানে কোথায় থাকেন আপনি? এখানে আমি থাকি আজিমপুর বড় বাটা মসজিদ। কি ফ্যামিলি নিয়ে থাকেন? না ফ্যামিলি, এই ব্যবসা নিয়ে ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে চলতে পারেন? বইমান হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ রাখতেছে, আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। বর্তমানে যে পরিস্থিতি যেন আল্লাহর কাছে দোয়া করি পরিস্থিতি যেন ভালো হয়ে যায়, করোনা ভাইরাস থেকে আমাদেরকে যেন মুক্ত করে, আমরা যেন আগের মতন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি, ব্যবসা করতে পারি, জীবনযাপন করতে পারি, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে যেন ঠিক আছে ছোটো কারো নিয়ে যেন ব্যবসা করে খেতে পারি। আল্লাহর কাছে দোয়া করি যেন করোনা ভাইরাস থেকে যেন মুক্ত করে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।